বিয়ানীবাজারে জাল নোট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চারখাই বাজার থেকে মারুফ আহমদ নামে সেই যুবককে আটকের পর তার কাছ থেকে 38,500 টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটক হওয়া প্রতারক যুবকের বাড়ি চারখাই ইউনিয়নের কাকুরা মান্দার গ্রামে। স্থানীয়রা জানান, বাজারের খলকুজ্জামান চৌধুরীর মালিকানাধীন অমর ভ্যারাইটিজ স্টোরে সদাই করে 500 টাকার একটি জাল নোট দেন ওই যুবক। জাল নোট শনাক্তের পর ব্যবসায়ীর সন্দেহ হলে তাকে আটক রেখে আশপাশের লোকজনকে জড়ো করেন তিনি। এ সময় তার পকেট থেকে আরও 37টি জাল নোট উদ্ধার করা হয়। খবর পেয়ে চারখাই পাড়ির পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে তাকে আটক করে নিয়ে যান। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার। বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক এর 14 নভেম্বরের নির্বাচনে প্রবাসীদের আস্থা ও ভালোবাসার নাম রব রুহুল পরিষদ। ঐক্যবদ্ধ কমিউনিটি এবং মৌলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকল্যাণে পরীক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয়ে গঠিত রব রুহুল পরিষদ। মেশিনে ব্যালটের প্রথম সারিতে A1 থেকে A19 পর্যন্ত রব রুহুল পরিষদকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে প্রিয় সোসাইটিকে আরও জনবান্ধব ও গতিশীল করার সুযোগ দিন।